বন্ধুরা, প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30টায় যেরকম নিত্য নতুন তথ্য আপডেট নিয়ে আমি চলে আসি, সেরকম আজকেও কিন্তু বন্যপ্রাণী সম্পর্কে নতুন নতুন যে তথ্যগুলো আমি খুঁজে খুঁজে নিয়ে এসেছি, সেরকম খুঁজতে গিয়ে ইম্পর্টেন্ট কোনো একটা ইন্টারেস্টিং টপিক নতুন আপডেট পেলেই কিন্তু আমি নিয়ে আসি, সেই এগিয়ে পুরনো কোনো তথ্য আমি নিয়ে আসার জন্য চেষ্টা করি না। সুতরাং আজকে ফরিং সম্পর্কে অনেকগুলো ছোট ছোট তথ্যগুলোকে গুছিয়ে গল্পের ছলে আপনার সঙ্গে আড্ডা দেব বলেই কিন্তু চলে এসেছি। তার মধ্যে প্রত্যেকবারে আমার ভিডিওর মধ্যে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করি যে বন্যপ্রাণীকে মারবেন না, পারলে ওদের সংখ্যা বৃদ্ধি হবে, প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকবে, এমন পরিস্থিতি তৈরি করুন। তৈরি করার জন্য কোনো পরিশ্রম করতে হবে না, নিজের নিয়মিত যে কাজকর্মগুলো ওটা ফেলে অন্য কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নেই। সুতরাং আপনি কিন্তু চাইলে নিজের বাড়িতে বসেই কিন্তু সেটা সম্পূর্ণ বিনামূল্যে করা সম্ভব। আমি বিস্তারিত আলোচনা করব সেই নিয়ে। সুতরাং আমি এছাড়া আমার আগের ভিডিওগুলোতে আমি আপনাকে বলেছি, হয়তো আপনার মনে আছে, আপনি বাড়িতে বসে সম্পূর্ণ বিনামূল্যে নিজের মোবাইলের মাধ্যমে আমার এই ভিডিও ঠিক নিচে বাঁকানোর তীরচিহ্ন মতো শেয়ার বাটন রয়েছে, সেই শেয়ার বাটনে টাচ করলে আপনি অপশানগুলো পাবেন, তার মাধ্যমে নিজের আপন আত্মীয়জন বন্ধুবান্ধবকে শেয়ার করলেই কিন্তু সেটা সম্ভব, সম্পূর্ণ বিনামূল্যে আপনি একটা মহৎ কাজ করতে পারবেন। সুতরাং আজকের যে টপিকটা ফরিং, এই ফরিংয়ের বিষয়ে বিস্তারিত আলোচনা করতে গিয়ে আমার ছোটবেলার একটা কথা মনে পড়ে যাচ্ছে। ছোটবেলায় খেলার ছলে ফরিংকে আস্তে করে পা টিপে টিপে ওর লেজে গিয়ে ধরতাম এবং সে আমার আঙুলের মধ্যে কামড় বসাতো, আমি সেটাকে কোনোরকম পরোয়া করতাম না। কিন্তু বড় হয়ে এইসব যখন প্রাণীদের উপর একটা প্রেম জেগেছে, তারপর থেকে অনুধাবন করতে শিখেছি যে তখন যে জিনিসটা করতাম, ফরিংদেরকে ধরে ধরে মেরে যে কী কত বড় ভুল করেছি, সেই জিনিসটা এখন বুঝতে পারছি। সুতরাং আপনাদের অনুরোধ করব, আপনারা কিন্তু সেই ভুল করবেন না। কিন্তু এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে 100% মানুষের মধ্যে 90% মানুষ বন্যপ্রাণী সম্পর্কে কোনোরকম আইডিয়া নেই, যে তাদের মেরে ধরে বা তাদের মাংস খাওয়ার ফলে কত রকম ক্ষতি হচ্ছে, প্রাকৃতিক ভারসাম্য ধীরে ধীরে নষ্ট হচ্ছে, সেই সবের জন্য কিন্তু আমরা দায়ী। সুতরাং আমরা বিনামূল্যে নিজের বাড়িতে বসে মোবাইলে একটা ছোট্ট চেয়ারের মাধ্যমে কেন এই জনসচেতনতা তৈরি করব না? সুতরাং এটা বিনামূল্যে যেহেতু হচ্ছে, সুতরাং আমাদের কিন্তু একটু চেষ্টা করতেই হবে। তাহলে বন্ধুরা, আজকের যে মূল টপিক ফরিংয়ের বিস্তারিত আলোচনাতে চলে যাই। এই ফরিং কিন্তু আমাদের ক্ষতিকারক যে ম্যালেরিয়া, টাইফয়েডের যে জীবাণুল লার্ভা, মশার লার্ভা, এটা কিন্তু ওই ফরিংগুলো খেয়ে কিন্তু আমাদের ম্যালেরিয়া আক্রান্ত হওয়ার হাত থেকে অনেকটা রেহাই করে। আজকাল ডেঙ্গু, ম্যালেরিয়াসহ মশাবাহক অনেক রোগীতে মানুষ নিত্যদিন অনেক পরিমাণে মারা যাচ্ছে, কিন্তু তাদের সংখ্যাটাকে কন্ট্রোলে করতে গেলে এই মশা লার্ভা খায় এমন অনেক জীবকে আমাদের বাঁচিয়ে রাখার চেষ্টা করতে হবে, তাহলে আমরা সুস্থভাবে বাঁচতে পারবো। আজকাল বাড়ির আনাচে গানাচে শহরাঞ্চলে বলুন বা গ্রামে বসা যাচ্ছে না মশার দাপটের কারণে। সেই ফরিংরা যদি সংখ্যায় একটু বেশি পরিমাণে যদি থাকতো, তাহলে কিন্তু আমাদের এই সমস্যা হওয়ার কথা ছিল না। তারা কিন্তু ওই মশার লার্ভা থেকে জন্মসূত্র থেকে নির্মূল করে ফেলতো, সেই ক্ষেত্রে কিন্তু আমরা লাভবানই হতাম। কিন্তু আমরা না জেনে আমরা হয়তো বা তাকে সরাসরি ধরে মারছি না, অথচ কিন্তু তাদের বসবাসের উপযুক্ত পরিবেশ তৈরি করে না দেওয়ার কারণে কিন্তু তাদের ধীরে ধীরে নির্মূল হচ্ছে এবং সংখ্যা এমন বিপন্ন হয়ে গেছে। আজকাল তারা সংখ্যা অনেকটা কমে যাওয়ার ফলে আমাদের রোগ সুখ বৃদ্ধি হচ্ছে, যার ফলে পূর্ণবয়স্ক ফরিং উড়ন্ত অবস্থায় শিকার করে, এটা কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস, পাশাপাশি জলাশয়ের পাশে নদী নালার পাশে ফসলের ক্ষতিকারক পোকামাকড়কেও এরা খেয়ে কিন্তু আমাদের উপকার করে। আমাদের চাষি ভাই যদি ফসল ফলিয়ে চাষ করে, ধান সহ আরও
অন্যান্য জিনিসগুলো যদি ফসল না আনে তাহলে কি করে আমরা উপকৃত হব এবং আমরা তো অনাহারেও মারা যেতে পারি। সুতরাং গঙ্গা ফরিঙ্গের ছটা পা থাকলেও তা সে হাঁটতে পারে না, এটা কিন্তু একটা আশ্চর্য বিষয়। এটা আপনারাও হয়তো লক্ষ্য করেছেন, যদি না লক্ষ্য করে থাকেন আমার এই ভিডিওতে আপনারা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন তাদের ছটা পা রয়েছে দাঁড়ানোর জন্য, কোনো জিনিসকে আঁকড়ে ধরে ভালোভাবে দাঁড় করানোর জন্য চেয়ে তাদের পায়ে কাটা কাটা যুক্ত যে পাটা সেটা চলাফেরার জন্য মোটেও নয়, শুধু কোনো একটা অবলম্বনকে আঁকড়ে ধরে রাখার জন্য কিন্তু এটা হয়। তাদের গাড়ির হেডলাইটের মতো বড় একটা মাথা থাকে যেটা চারিদিকে মুভমেন্ট করতে পারে, এক জায়গায় দাঁড়িয়ে থেকে কিন্তু মুভমেন্ট করে শত্রু পক্ষের উপর নজরদারি চালাতেও কিন্তু খুব ভালো উপকারী হয়। এই ফরিং সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা একটা লাইক দিয়ে পাশে থাকুন ভিডিও শেষ পর্যন্ত, ভিডিও কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলছে। তাহলে হ্রদ জলাশয় পুকুরের পাশেই কিন্তু বেশি থাকে এরা, কারণ কেন ওখানে মশার লার্ভা সহ আরও অনেক কিছু কিন্তু পাওয়া যায় খুব সহজেই, পা টিপে টিপে এগুলে কিন্তু আপনি হয়তো ধরতে পারবেন, কিন্তু কামড়ালে সেরকম ব্যথা না হলেও সেখানে ফুসকা পড়ার মতো করে একটা ঘা হয়ে চুলকাবে যেটা কিন্তু ইনফেকশান হতে পারে। সুতরাং এরকম যদি কেউ কারো কামড়ায় সেক্ষেত্রে কিন্তু ধরার না চেষ্টা করলে কামড়ায় না, যদি কামড়ায় তাহলে ক্ষতস্থানে ডেটল অথবা অন্যান্য কোনো অ্যান্টিসেপটিক সাবান দিয়ে কিন্তু তৎক্ষণাৎ ধুয়ে নিতে হবে, কারণ কেন এই ছোট্ট জিনিসটার থেকে আপনি একটা বড় সড়ো অসুখে ভুগতে পারেন এবং আপনার ইনফেক্টেড হয়ে সারা শরীরে ঘাস হয়ে ছড়াতে পারে। ইদানিং তারা কিন্তু দূষিত নয়, তারা বিভিন্ন রকম ময়লা নোংরা জায়গায় খাবারের সন্ধানে যায় বলে তাদের পায়ে যে ঘাটা থাকে নোংরা জাতীয় পদার্থ লেগে থাকে সেগুলোই কিন্তু আঘাত করে এবং আপনাকে কামড়ালে পরে আপনার শরীরে ঘা হতে পারে। সেই জিনিসটা মাথায় রেখে কিন্তু আপনি সাবধানে চলবেন। মাথায় যে বড় হেলমেটের মতো এটা ঘুরিয়ে যে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে চারিদিকে দেখতে পারে এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে, সেটা কিন্তু একটা আশ্চর্যজনক বিষয়। আপনার এই সম্পর্কে কী ধারণা নিচে কমেন্ট সেকশানে ছোট্ট করে লিখতে ভুলবেন না, তাতে কিন্তু আমার এবং আপনার মধ্যে একটা অভিজ্ঞতা শেয়ারের ব্যাপার হয়ে যায়। তাহলে ছোট্ট গঙ্গা ফরিং সহ আরও বিভিন্ন রকম ফরিং আমরা দেখতে পাই পৃথিবীর বুকে, 5,700 প্রজাতির ফরিং রয়েছে, তার মধ্যে আমরা সাধারণত 5-6 রকমের আমাদের চারিপাশে ঘুরতে দেখা যায়। তার মধ্যে আপনারা হয়তোবা যারা গ্রামাঞ্চলে থাকেন তারা লক্ষ্য করেছেন ছোট্ট করে লালচে একটা ফরিং থাকে, তারপর লম্বা করে একটা হেলিকপ্টারের মতো যে ফরিংটা থাকে এটাকে গঙ্গা ফরিং বলে। গঙ্গা ফরিং উন্নত চোখে কিন্তু অনেকটা কালারিং ডিজিটাল হিসাবে দেখে, আমরা সাধারণত জিনিসপত্রকে যেভাবে দেখি তাদের থেকেও আরো রঙিনময় জীবনভাবে ওরা দেখে এবং সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসকে অনেকটা অনুভব করতে পারে। হাজার হাজার বছর আগে থেকে, বিশেষ করে ডাইনোসরের আগে থেকে কিন্তু পৃথিবীর বুকে তারা বসবাস করছে এবং তারা ঘন্টায় 25 কিলোমিটার পার বেগে উঠতে পারে গঙ্গা ফরিং। তো মানুষের পক্ষে ক্ষতিকারক না কিন্তু, এবং পোকামাকড় খেয়ে মানুষকে রক্ষা করে এবং মানুষের শরীরে অন্যথা রোগ বুক কিন্তু হতো যদি তারা মশার লার্ভাকে ধ্বংস না করে। বন্ধুরা আরেকটু বিস্তারিত ভিডিওতে যাওয়ার আগে আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, আমার এই ভিডিওটা ঠিক নিচে বাঁকানো তীর চিহ্নের মতো যে শেয়ার বাটনের মাধ্যমে বন্ধুবান্ধবকে শেয়ার করতে ভুলবেন না। আর এই ভিডিওটা ঠিক নিচে অল্প ডান দিকে দেখুন ছোট্ট করে মোর লেখা আছে ইংরেজিতে MORE মোর, ওই মোর অপশানে কাজ করলে পরে আপনি আমার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে এই ভিডিওটা সম্পর্কে বিস্তারিত তথ্য এবং আমার ব্যক্তিগত জীবনের তথ্য সহ আরও সব অনেক কিছু পাওয়া যাবে। সেইখানটায় আপনারা একটু খুঁটিয়ে দেখে ওখানে সোশ্যাল সাইটে আমার ফেসবুক ইনস্টাগ্রাম টুইটারের লিঙ্কডিনের লিঙ্কগুলো পাবেন, সেই লিঙ্কে টাচ করে আমাকে ফলো করে একটু আপন করে নেবেন, কেননা সোশ্যাল সাইটে কোনো ভরসা নেই, যে কোনো দিন কোনো কারণে যদি আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয় সেদিন কিন্তু ওই সোশ্যাল সাইটে আপনি ফলো করে যে রেখেছেন তার মাধ্যমে কিন্তু আমি আপনাকে রিডাইরেক্ট করে আবার আমার সঙ্গে জুড়ে নেব, সেই ক্ষেত্রে আপনার সঙ্গে আমার সম্পর্ক সুসম্পর্ক বজায় থাকবে। বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলের এই ভিডিওটা ঠিক নিচে অল্প ডান দিকে দেখুন সাবস্ক্রাইব বাটনটা রয়েছে সেটা টিপে পাশের ঘন্টা চিহ্নটাকে টিপতে ভুলবেন না, যাতে করে ওই ঘন্টার চিহ্নটাকে টেপার পর যদি আপনি অল করেন তাহলে প্রত্যেক দিন সন্ধ্যে 6টা ভারতীয় সময় এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30 যে নিত্য নতুন ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো অনায়াসে আপনার কাছে কিন্তু আপনি পাবেন। সেক্ষেত্রে বন্ধুরা চলুন দেরি না করে একটু আলোচনা করে ভিডিওটা শেষ করি, কেননা আপনার মূল্যবান সময় নষ্ট করার কোনো অধিকারই আমার নেই। তাহলে অত্যন্ত দুঃখের বিষয় ডেঙ্গু সহ অন্যান্য ম্যালেরিয়া বাহক মশার বারবারন্ত চারিদিকে অনেক মানুষ মারা যাচ্ছে,
এবং হসপিটালে জায়গা নেই এই ম্যালেরিয়া টাইফয়েড সহ ডেঙ্গু যে জীবাণুবাহক রোগের বারবারন্ত ফরিংয়ের সহ মতো যে মশা খায় এমন অনেক প্রাণীকে আমরা হারাতে দেব না। আমরা চেষ্টা করব জনমত গঠনের মাধ্যমে এই প্রাণীকে ভালোবেসে তাদের সংখ্যা বৃদ্ধি করার জন্য চেষ্টা করলে পরে আমরা কিন্তু এরকম একটা অনিশ্চয়তার মধ্যে ভুগব না এবং আমাদের আপন আত্মীয়জনকে হারাতে হবে না। এই ভিডিও বেশি বেশি করে শেয়ার করার মাধ্যমে আপনি সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু বন্ধুদের এই জনসচেতনতা বাড়বে, আত্মীয় স্বজনদের জনসচেতনতা বাড়লে অনেকটা উপকৃত হব। সুতরাং এতে কিন্তু প্রাকৃতিক ভারসাম্য ফিরবে। ছোটবেলায় অজান্তে খেলার সরে অনেক ফরিং মেরেছি, এখন সেই কথাটা মনে পড়লে অপরাধ বোধ হয়। এখনও অনেকেই অজ্ঞতার কারণে কিন্তু শতকরা 90% লোক কিন্তু এই ভুলগুলো করে ফেলে, চাষের জমিতে ক্ষতিকারক পাতা ফরিং ফসলের ক্ষতি করে, ভাইরাস আক্রান্ত হলে পাতার রং বিবর্ণ হয়ে ক্ষতি হয়, অনেক সাঁতরা পোকা নামেও জানে ফরিংয়ের বাচ্চা ডিম ফুটে বেরুতে 7-9 দিন সময় লাগে এবং ছোটোবেলা থেকে বড় হওয়ার জন্য প্রায় 15 দিনের মধ্যে 5 বার খোলস পালতে সে পূর্ণবয়স্ক রূপ ধারণ করে এবং ফরিংরা প্রজনন করার কারণে কয়েকটা ক্ষুদ্র ক্ষুদ্র যে বাচ্চা দেয় সে বাচ্চা অনেক সময় লার্ভা থাকাকালীনও কিন্তু মারা যায় এবং ফরিংয়ের বয়স্করা আলু বাতাস পছন্দ করে না, সেজন্য গাছের গুঁড়ায় যেখানে আলু বাতাস কম সেইসব জায়গাতে বেশিবার থাকার চেষ্টা করে। বন্ধুরা, আমাদের আজকের যে আলোচনার বিষয় সেটা কেমন লাগবো এবং ভবিষ্যতে আপনি ঠিক কোন বিষয় নিয়ে জানতে চান সেটা কমেন্ট সেকশানে ছোট্ট করে লিখতে ভুলবেন না। আর আমি যেহেতু অবাঙালি, বাংলায় ভিডিও বানাতে গিয়ে আমার প্রচুর ভুলভ্রান্তি হচ্ছে, সেই ভুলগুলো যেহেতু আপনি পিওর বাঙালি আপনার নজরে পড়বে, আপনি একটা কমেন্ট সেকশানে উল্লেখ করে আমাকে ওই ভুলটা শুধরানোর সুযোগ করে দেবেন, কেননা আপনার জন্য যেন আমি ভবিষ্যতে ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। আর বন্ধুরা, শেষে একটা জিনিস আপনাদের জানাতে চাই, আমার এই মুহূর্তে আর্থিক সংকট অবস্থায় আমি আপনাদের জন্য ভালো ক্যামেরা বা উন্নত মানের বিভিন্ন রকম সেট আপের মাধ্যমে ভিডিও করতে পারছি না, এটা আমি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি খুব শীঘ্রই ভালোভাবে উন্নত মানের ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টায় আছি। তো আপনারা ফ্রি অফ কস্ট শেয়ার, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে একটু বেশি পরিমাণে এগোতে সাহায্য করুন, যাতে আমি খুব কম সময়ে এগোতে পারি এবং ইউটিউব থেকে কিছু যদি টাকা পয়সা পাই সেই ক্ষেত্রে আমি কিন্তু আপনাদের জন্য উন্নত মানের ক্যামেরা এবং সেট আপের মাধ্যমে আরও ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। সেই অবধি, নতুন ভালো ভিডিও আসা অবধি আপনাদের সুস্থ শরীর কামনা করে ভালো থাকবেন। আজকে আবার নতুন একটা ভিডিওতে দেখা হবে।